you make me feel so. আলি চলো আমরা একটু বসে কথা বলি। আচ্ছা চলো বসি। কোনো সমস্যা না, সব ঠিক আছে। আলি তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলো? তোমাকে কেন জানি আমার এখন আর ভালো লাগে না। কেন? আমার মনে হয় তোমার থেকে আমি ভালো কাউকে পাবো। ও আচ্ছা, এই কথা ঠিক আছে। আসলে দিন দিন আমাদের ভালোবাসাটা কমে যাচ্ছে, তাই না? হয়তো না। তোমার থেকে স্মার্ট ছেলেদেরকে বেশি ভালো লাগে। আমার মনে হয় তোমার থেকে ওরা বেশি ভালো হবে। ও আচ্ছা। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তবুও কেন জানি তোমাকে আমার ভালো লাগে না। তুমি কেন জানি রোমান্টিক না। তোমার সাথে রিলেশন করতেছি আজকে অনেক দিন হয়ে গেল, কিন্তু দেখো আজ অব্দি তুমি আমার হাতটা ধরলে না, কোলে মাথাও রাখলে না, আদর করে বুকে জড়িয়েও নিলে না। কিন্তু আমার বান্ধবীদের দেখলাম তাদের বয়ফ্রেন্ডের ভিতরে সব কিছু আছে। ও আচ্ছা, এগুলো কি তোমার মনের কথা? হ্যাঁ সত্যি বলছি, হয়তো তোমার থেকে রোমান্টিক কোনো ছেলেকে পেয়ে যাব। দোয়া রইল, কিন্তু একটাবারে ভাবল না আমার কথা। আমি আর পিছু ফিরতে চাই না, আশা করি তুমিও আমাকে আর পিছু ফিরাতে চাইবে না। আমি তোমাকে ছাড়া ভালো থাকবো। ঠিক আছে, তুমি যেমনটা চাও। তবে একটা কথা বলবো, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আর হ্যাঁ, তুমি তো আমার সব ইচ্ছা রাখো, তাই না? হ্যাঁ। তুমি আমার সাথে আর যোগাযোগ রাখবে না। ওর সাথে ইচ্ছাটা পূরণ করতে হবে। একি সেই মেয়ে যে কিনা একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত, আর দেখা করার জন্য রাতের অন্ধকার বাড়ি থেকে বেরিয়ে আসত। সে বলতো আমি নাকি ওর সব। আজকে কি হলো? আমি ওর হাত ধরি না, কোলে মাথা রাখি না, বুকে জড়িয়ে ধরি না, এটাই কি আমার অপরাধ? আর ভালোবাসলে এই সব করতে হবে? সরি আপু, উঠুন। আপনি ওই দিনের সেই ভাইটা না? হ্যাঁ, আপনি ওই দিনের আপুটা না? হ্যাঁ। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা আমরা কি বসে কথা বলতে পারি? হ্যাঁ চলেন বসি। আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমার সাথে ওই দিনের ব্যাটা গেছিল। আর ওটা আমার একটা ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, ওই দিন আপনাকে দেখে আমার খুব ভালো লাগছিল। তাই বুঝি? হ্যাঁ সত্যি বলছি, ওই দিন আমারও আপনাকে অনেক ভালো লাগছে।
কিন্তু ওইদিন একটু সমস্যা ছিল তাই বলতে পারিনি। আচ্ছা এখন কি আমরা তুমি করে বলতে পারি না? কি শুরু করেন? আবারও আপনি বলতেছো? আচ্ছা চলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি অনেক ভালো আছি। একটা কথা বলার জন্য তোমাকে ফোন করছি। নতুন কেউ এসেছে আমার জীবনে। ঠিক আমি যেমনটা চেয়েছিলাম, ও আমার হাত ধরে ঘুরে, ও আমার কোলে মাথা রাখে, ও আমার অনেক কেয়ার করে, ও আমাকে জড়িয়ে ধরে, আরো কত কি। আমি ওকে পেয়ে অনেক হ্যাপি। তুমিও কাউকে খুঁজে নিও তোমার মতো। দরকার নাই আমার, তোমাকে ছাড়া আমি অনেক ভালো আছি। চলো আমরা ওদিকে একটু ভিতরে যাই। হ্যাঁ চলো। কি হলো তোমার? তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? চলো এদিকে চলো, তোমার সাথে বসে কথা বলি। এবার বলো কি হয়েছে তোমার? তোমার বেব কোথায়? আরে ওর কথা বলিও না, ও তেমন ভালো না। আমি এখন তোমার কাছে আবার ফিরে আসতে চাই, একটু সুযোগ দিবে আমাকে? দরকার হবে না, তোমাকে ছাড়া আমি অনেক ভালো আছি। আমি জানি তুমি ভালো নেই। সেটা তোমার ভুল ধারণা। আমার সব ইচ্ছা তো তুমি রাখো, সাজ ইচ্ছাটা কি রাখবে না? প্লিজ। সাজ ইচ্ছাটা একবারই হয়, দ্বিতীয়বার হয় না। আর তোমার সাজ ইচ্ছাটা ছিল তোমার সাথে যোগাযোগ না রাখা, এখন আমার দ্বারা সম্ভব না আর নতুন করে রিলেশনে যাওয়া। আই এম সরি।
Thank you.